আলু পটল পোস্ত বানানোর জন্য প্রথমে দেখো আমি এখানে 6টা পটল একদম সরু সরু করে কেটে নিয়েছি। যে পটলগুলোতে দানাগুলো পেকে গেছিলো সেই পটলগুলোর দানাগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। আর এখানে দেখো একটা একটা বড় সাইজের আলু আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি, মানে আলু ভাজার থেকে একটু মোটা হবে, ওই ফ্রেঞ্চ ফ্রাই যেরম টাইপের হয় সেরম টাইপের আলুটা কাটা হবে। আর একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি। আর এখানে একটা পেস্ট তৈরি করব, তার জন্য 1 টেবিল স্পুন পোস্ত আর 1 টিস্পুন সর্ষে, সাদা সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা একসাথে আমি খুব সুন্দর করে দেখো একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এইবারে দেখো কড়াই আমি অল্প একটু সর্ষের তেল গরম করে নিয়েছি, আর তার মধ্যে আমি সামান্য একটুখানি হলুদ দিয়ে দিলাম। দিয়ে এইবার পটল যেগুলো কেটে রেখে দিয়েছিলাম ওই পটলগুলোকে একটু হালকা করে ভেজে নেব, মানে পটলের কালারটা একটু হালকা চেঞ্জ হয়ে হালকাটা বাদামি কালার আসবে, আসলেই পটলটা তুলে নেব। খুব বেশি একদম ডিপ করে ফ্রাই করার দরকার নেই, আর যেহেতু পটলটা ভাজছি তো সেই জন্যে আলাদা করে একটুখানি সামান্য অল্প একটুখানি নুন দিয়ে দিয়েছি। আবার যখন গ্রেভি তৈরি করব তখন তো নুন আবার দেবো, কিন্তু সেই জন্যেই আমি এখন পটলের নুনটা কম দিয়েছি। তো দেখো পটলটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, হালকা একটা বাদামি কালার চলে এসেছে। এইবারে এই ভাজা পটলটা আমি তুলে আলাদা করে রেখে দেবো। তারপরে এই কড়ার মধ্যেই আমি আবার একটুখানি সর্ষের তেল নিয়ে নিচ্ছি। দেখো এইবারে এই তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ফোড়নে দিলাম কালো জিরে, 1/2 টিস্পুন মতন কালো জিরে দিয়েছি, আর সামান্য একটুখানি হলুদ দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি ফোড়নটাকে, তারপরে ওর মধ্যে যে আলু যেটা কেটে রেখে দিয়েছিলাম আলুটা দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে আলুটাকেও একটুখানি ফ্রাই করতে হবে। একটুখানি হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে, ওই হলুদ যেটা দিয়েছিলাম তেলের মধ্যে হলুদটা আর ফোড়নের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এইবারে এর মধ্যে আমি টমেটো যেটা কেটে রেখে দিয়েছিলাম ওই টমেটোটা দিয়ে দিলাম, আর সঙ্গে একটুখানি দিয়ে দিলাম নুন। তাহলে আলুর মধ্যে নুনটা ঢুকবে আর টমেটোটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো ভালো করে একটু নাড়াচাড়া করে নুনের সাথে আলু আর টমেটোটাকে মিশিয়ে নিলাম। তো দেখো নাড়াচাড়া করতে করতে টমেটোটা নরম হয়ে গেছে। আমি ভালো করে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে টমেটোর যে ছালগুলো থাকে ওই ছালগুলো ফেলে দিয়েছি। দিয়ে দেখো আমার আলু কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইবারে এর মধ্যে আমি গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসবে, ভালো লাগবে দেখতে। এইবারে আমি মশলাটাকে খুব ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নেব, খুব ভালো করে আলুর সঙ্গে নাড়াচাড়া করে একটুখানি কষিয়ে নিলাম। নিয়ে এইবারে এই যে ভাজা পটলটা ছিল পটলটা দিয়ে দিলাম। দিয়ে এবার আলু আর পটল একসাথে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এবার ওই 30 সেকেন্ড মতন একটুখানি মশলার সাথে কষিয়ে নেব, খুব বেশি দরকার নেই কারণ পটলটা তো ভাজাই আছে। আর আলুও কিন্তু ভাজতে ভাজতে মানে মোটামুটি 60% কিন্তু আলু এখানেই সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমরা দেখো ভাজা কষানোটা হয়ে গেছে। এইবারে এর মধ্যে ওই যে পোস্ত আর সর্ষে যেটা বেটে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। এইবারে ভালো করে পোস্ত আর সর্ষেটাকে আলু আর পটলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন কিন্তু গ্যাসটা একদম লোতে রাখতে হবে, যেহেতু তেল একদম নেই। এখন যদি গ্যাসটা যদি হাই ফ্লেমে থাকে তাহলে কিন্তু নিচটা লেগে যাবে, তো ওই জন্য আমি গ্যাসটা একদম লো করে ভালো করে মিশিয়ে নিয়েছি পোস্ত আর সর্ষেটাকে। তারপরে মিশিয়ে নিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপরে ওর মধ্যে আমি সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়া দরকার নেই কারণ এই রান্নাটা একদম মাখামাখাই হবে। তো অল্প একটু জল দিয়েছি, দিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতন গ্রেভির জন্য একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1/2 টিস্পুনের থেকেও কম একটুখানি চিনি। একটুখানি মিষ্টি দিলে ভালো লাগবে কারণ এটা নিরামিষ রান্না, যেহেতু পোস্ত দিয়ে তো রান্নাটা হচ্ছে, তো একটু সামান্য একটু মিষ্টি দিলে টেস্টটা ব্যালেন্স হবে, খেতে ভালো লাগবে। তবে তোমরা যদি কেউ না পছন্দ করো তাহলে মিষ্টিটা স্কিপ করে দেবে। এইবারে আমি ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য গ্যাসটা একদম সিম করে। তো আমার আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে, দেখে বোঝাই যাচ্ছে। আর আমি খুন্তি দিয়ে মোটামুটি একবার কেটে দেখেও নিয়েছিলাম, তো আমার পুরো আলু সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও একদম রেডি হয়ে গেছে, এটা আর কিছুই করার নেই। তো এইবারে আমি ঢাকা দিয়ে 2 মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো গ্যাসটা অফ করে, ব্যাস। তাহলে আলু পটল দিয়ে পোস্ত আমার কিন্তু একদম রেডি। এটা কিন্তু নিরামিষের দিনে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে, আর এর সঙ্গে যদি একটু টক ডাল বা নর্মাল ডাল থাকে তাহলে আর কিছুই দরকার হয় না। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট ভিডিও।